নির্বাচনের আগে যেহেতু আমি রোজ বলতাম কেন গ্যাসের দাম বাড়িয়েছো কেন্দ্রীয় সরকার জবাব দাও, কেন ডিজেলের দাম বাড়িয়েছো জবাব দাও, পেট্রোলের দাম বাড়িয়েছো জবাব দাও, টুজি স্ক্যাম থেকে কয়লা স্ক্যাম খুচরো বাজার বিক্রি করে দিচ্ছিল, আমরা মিনিস্ট্রি ছেড়ে দিয়ে চলে এসেছিলাম, তাই প্ল্যান করে কংগ্রেস গভর্নমেন্ট এগুলোকে কুৎসা করবার জন্য কংগ্রেস আর বিজেপি আর সিপিএম কটাপ কটাপ ম্যাচ খেলে করছে। একদম মনে করবেন না যেটা কোনো রিয়েলি কোনো ব্যাপার, এটা না মোটিভেটেড, এটা ভিন্ডিক্টিভ অ্যাটিটিউড নিয়ে করছে, এবং এরা জব্দ হয়ে যাবে 16 তারিখে বাক্স খোলার পরে এদের সমস্ত কুৎসা জব্দ হয়ে যাবে। যে ভাষায় কুৎসা করছে, যে অশালীন কথা বলছে, যে অপপ্রচার করছে, যে মর্যাদাহানি করছে, যে অসম্মান করছে, এর জবাব তো বাংলার মানুষকে একবার দিতেই হবে। দিল্লি যদি কেউ মনে করে থাকে যে আমরা দিল্লি সবাইকে কন্ট্রোল করব, আমি বলে রাখি রাজ্য রাজ্যকে কন্ট্রোল করে, দিল্লি দিল্লিকে কন্ট্রোল করে, বেশি ইন্টারফেয়ার করার চেষ্টা করো না, এটা গণতান্ত্রিক সরকার, মা মাটি মানুষের সরকার, আমরা অধিক ইন্টারফেয়ারেন্স করতে দেব না। যখন সিপিএম ছিল তখন চোখে নেওয়া হয়েছিল না কানে কালা হয়েছিল জিজ্ঞেস করুন, 35 বছর চোখে দেখেনি, কাউকে ডায়েরি করতে দিত না, কত ঘর জ্বালিয়ে দিয়েছে, আপনার হাওড়া আমটা কান্দুয়া দেখেননি, দুটো করে হাত কেটে নিয়েছিল, মনে নেই কিভাবে অত্যাচার করেছে গ্রামের পর গ্রাম দখল,